পটলের চপ আজকে বানাতে লাগবে আমি 8 খানা পটল নিয়েছি। এর মধ্যে 1 খানা পটল আমি আপনাদের ছাড়িয়ে দেখাবো, মানে একটুখানি চেঁচে নেবো আর ভেতরটা বার করব। আর এছাড়া আছে 150 গ্রাম চিংড়ি মাছ, পটলের ভেতরে অর্ধেক বার করে নিয়েছি বিচিগুলো। তাছাড়া লাগছে কিশমিশ, চিনি বাদাম ভাজা আছে শুকনো খোলায় 1/2 খানা করে নিয়েছি, আর 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন বাটা, 1 বড় পেঁয়াজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 1/2 টমেটো কুচিয়ে নিয়েছি, হলুদ নুন আর গরম মশলার গুঁড়ো। এছাড়া আমি মেশাবো চপে একটু আলু সেদ্ধ মাখা। এবারে প্রথমে আমি একটা পটল আপনি দেখাচ্ছি এইভাবে একটু চেঁচে নেব। পরিষ্কার করে চেঁচে নেব, নিয়ে চওড়া দিকটায় আমি 1 চামচ ঢুকিয়ে খুব সাবধানে ঢোকাতে হবে যাতে পটলটা সাইড থেকে ভেঙে না যায়। পরিমাণ মতো সর্ষের তেল চপ ভাজার জন্য যেরকম লাগবে সেরকম দিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছটায় আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি কড়াই গ্যাস একদম আস্তে করে কড়াই ছেড়ে দেব। একটু হালকা করে ঢাকা দিয়ে দিই, ছিটকাচ্ছে। অল্প করে ভেজে নিয়ে তুলে নেব এক্ষুনি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এই তেলটার মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, গ্যাসটা মাঝারি মানে মিডিয়ামে করে পেঁয়াজটা ভেজে নেব। একটু সামান্য ব্রাউন রং হয়ে আসবে তখন অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এবার টমেটো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি টমেটো গুলো হয়ে গেছে সেদ্ধ। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। একটু ভালো করে ভাজতে হবে। এবারে ওই পটলের ভেতরে যে বিচিটা ওটা মিক্সিতে বিচ পেস্ট করে রেখেছি লঙ্কা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এবারে অল্প একটু নুন দেব সামান্য। একবার আমি পটলের পেস্টে দিয়েছি, আমি অল্প করে নুন দিলাম। একটু হলুদ দেব, ভালো করে ভাজবো। এবারে আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। দুখানা ছোট ছোট আলু সেদ্ধ করা আছে। এবারে কিশমিশটা দিলাম, বাদাম ভাজাটা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবার
আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। ভুটটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব কড়াই থেকে, বাকিতে নামিয়ে দিচ্ছি। আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চামচে করে এর মধ্যে ভরব। চেপে চেপে ভর্তি করে ভরতে হবে। একটা ভরলাম, আর একটা ভরে দেখাচ্ছি। চেপে চেপে ভরতে হবে এভাবে। একটু ফাঁক রাখতে হয়, কারণ গরম হওয়ার সময় তখন খানিকটা বেরিয়ে আসে, ওই জন্য একটু জায়গা রেখে দিতে হয়। এটারা এই এই প্রিপারেশনটা আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, লাঞ্চেও নিতে পারেন, ভেজে গেস্টে রেখে করে দিতে পারেন চট করে, আবার রাত্রিরে ডিনারেও ব্যবহার করতে পারেন। পটলগুলো আমি পুর ভরে নিয়েছি, পুরো ভর্তি করে ভরে নিচ্ছি সব পটলগুলো। এবারে আমি ভাজবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিলাম। আপনারা পরিমাণ মতন দেবেন, যতগুলো ভাজবেন সেরকম পরিমাণ করে সর্ষের তেল দেবেন। তেলটা খুব গরম হওয়ার আগে আমি দিয়ে দেবো। আর তেলটা আমি আস্তে করে রাখবো গ্যাসটা, তা নাহলে ভেতর থেকে সব বেরিয়ে আসবে, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি ঢাকা দিয়ে দিলাম। একটা পাশ হোক, তারপরে আমি উল্টিয়ে দেবো। পটলটা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল পটলের চপ। এভাবে আপনারা বানাবেন।